বাংলাদেশ ছাত্রলীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিটাগাং রোড সিমরাইল এলাকায় চার নং ওয়ার্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ সন্ধ্যায় চার নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মোটরচালকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান জজ কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন তিনি এ সময় তিনি সকল ছাত্রলীগ নেতাকর্মীদের শুভেচ্ছা অভিনন্দন জানান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোটরচালক লীগের জেলা শাখা অর্থ সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ অলি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক মোহাম্মদ সোহাগ শিশু কিশোর পরিষদ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান আহমেদ ছাত্রলীগ নেতা বায়েজিদ হোসেন পাভেলের আয়োজনে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে স্থানীয় ছাত্রলীগ কর্মীগণ উপস্থিত ছিলেন